আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম সব সময়ের মতোই নতুন ভিডিওতে। তো ভিডিওটা শুরু করতেছি রান্নাঘর থেকে। রান্নাঘরে হচ্ছে মা রান্না করতেছে, ইদানিং হচ্ছে মাই রান্না করে, কেন করে জানি না। মানে এমনিতে কিন্তু সচরাচর ভাইয়ের বউ রান্না করে, কিন্তু ইদানিং আমি দেখতেছি 2-3 দিন বা 1 সপ্তাহ যাবৎ মাই রান্না করতেছে। কেন করতেছে জানি না, কি হয়েছে না হয়েছে। তো ভালো লাগে, কয়েকদিন যাবৎ খাবার খাইতে খুব ভালো লাগে, খাবার খাই অনেক বেশি তৃপ্তি পাই। সেজন্য মারে হচ্ছে অনেক বেশি ধন্যবাদ যে মা মজার মজার রান্না করে খাওয়াইতেছে। বরাবরই মার হাতের রান্না ভালো লাগে বাচ্চাদের কাছে, আর আমাদের কাছে একটু বেশিই ভালো লাগে, কারণ মা খুবই খুবই মজা করে রান্না করে। তো এই জন্যই হচ্ছে আপনাদের সামনে আর কি ভিডিওটা শেয়ার করা। এরপরে হচ্ছে গিয়ে দেখতে থাকেন। ভাবতেছেন আপনারা যে আমি কেন পানের বাটা নিয়ে বের হইলাম? এই পানের বাটা হচ্ছে ধুইতে হবে। হ্যাঁ, এটার মধ্যে কি কি আছে দেখেন, ডিব্বা ডাব্বা এগুলা সব আমার দেয়া ধোয়াইবো। এটি যে কত মানে পরিশ্রমের কাজ, ঠিক আছে। এগুলা কিন্তু পারে ফুলার মধ্যে করাইতে, কিন্তু করাই না। এগুলা সব আমার দেয়া পড়ে, আমার এগুলা একদম ভালো লাগে না। আমি কেন গরম কর, আপনারা যদি পোলাপ না থাকতো তাহলে আমি করে দিতাম না। একদিন প্রমাণ রাখলাম প্রমাণ রাখলো আর আমার পোলার বোর্ডে লিজ দেয় দু একদিন পর পরে পোলার বোর্ডে ধোয়াই। আমি একদিন দুই পোলার প্রমাণ রেখে দিল ভিডিও করে। এই মিশা কথা দেখলাম না দেখতে, হ্যাঁ আল্লাহ শুনো না, এই মিশা কথা, সত্য কথা, এটা মিশা কথা না। তুমি যাই বাকো পরের বাজে থাকলে আবার পোলার বউ ভালো মন্দ পোলার বই থাকো দেখা যাবে না। আমার কাছে সেখানে মেরা থাকলো রে মিশা। যাই হোক, এতক্ষণ হচ্ছে মজা করলাম। সব থেকে সর্বোপরি মূল কথা হচ্ছে সবাই ছেলের বউয়ের সাথে সবার সাথে মিলা জিলা থাকবেন। আমরাও সবসময় মিলে মিশে থাকার চেষ্টা করি, কতটুকু পারি জানি না, তারপর চেষ্টা করি সর্বসময় মিলা থাকতে। বাকিটা হচ্ছে গিয়া সিচুয়েশন আর কিসমতের উপরে ডিপেন্ড করতেছে, আর যে আসলে কতদিন আল্লাহ পাক মীর মহব্বত সহ্য করতে পারতেছে। হ্যাঁ, আমরা চেষ্টা করি, মানে আপ্রাণ চেষ্টা করি যাতে সবসময় একসাথে, যেহেতু একসাথে নিচেই আছি, সেটা প্রত্যেকটা মানুষই উচিত এই জিনিসগুলো আসলে মেনটেন করে রাখা। চেষ্টা করি চলতে, বাদ বাকিটা আল্লাহ ভরসা। আপনারা দোয়া করবেন যাতে এখন যেভাবে আছি মিলামিশে এইভাবেই যেন সারা জীবন থাকতে পারি। আশা তো করা যায় টাকা যায় হয়ে তো পরেরটা বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, সময় আসলে কি এই দুনিয়াতে সবচাইতে বড় প্রমাণ হচ্ছে সময়, বুঝছেন? সময় আসলে প্রমাণ করে দেয় যে আপনি কার জন্য কি আর কার জন্য কতটা। তো সময় আসলে কখন কারে কোথায় নিয়ে যায় এটা বলাটা মুশকিল। আমার একটা মামাতো ভাই আছে, আমার বড় মামার বড় ছেলে। তো উনি হইলো এই আমার বাবার কথা আপনাদের বলছিলামই যে আমার বাবা যে এত মৃত্যুশয্যায় ছিল, আমার বাবারে কেউ 2 পয়সা দিয়ে হেল্প করে নাই। ইভেন মানে চাচার বাড়িতে দূরের কথা, মামার বাড়ির কেউ পর্যন্ত হেল্প করে নাই। তো তখন হচ্ছে আমি আমার মামাতো ভাইরে বলছিলাম, আমার মামাতো ভাই বলছিল আমি যেন ইউটিউবিং না করি। মানে ওনারা একটু একটু হুজুর হুজুর ফ্যামিলি আর কি, মোল্লা বংশ প্লাস হচ্ছে গিয়া হুজুর মানে ফরেস্ট গার্ড আর কি। ওনারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ওনারা ভিডিও তো খুব কম আসে, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ। হ্যাঁ, তো উনি হচ্ছে আমাকে বলছিল আমি যেন ইউটিউবিং না করি। তো পরে হচ্ছে আমি আবার ওনাকে কিছু কথা বলছিলাম যে দেখেন ঠিক আছে আপনার কথা মেনে নিলাম,
আমি ইউটিউবে করলাম না বা করবো না, ইউটিউবে থেকে যে অনেক আহামরিক কিছু আসে তা না, আমার মোটামুটি ভাবে চলার মতো একটা অ্যাবিলিটি হয়, চলার মতো একটা অ্যাবিলিটি আছে, একটা মেয়ে মানুষের সিঙ্গেল লাইফে চলতে যতটুকু লাগে ততটুকু আসে ইনশাল্লাহ। তো আমি তখন বললাম যে এই যে আমার আব্বা এত অসুস্থ মৃত্যুসজ্জায় বা এই এত অসুস্থতা গেল, আজ পর্যন্ত আপনার বাড়ি থেকেও কেউ না আমার বাড়ি থেকেও কেউ না দুই পয়সা দিয়ে হেল্প করে নাই, যে এত অসুস্থ ওই বাসায় তো কর্মঠ তেমন কেউ নাই, হ্যাঁ একমাত্র আমার মা ছাড়া, হ্যাঁ বাবু তো চাকরি বাকরি করে না, বড় ভাই তো অসুস্থ, তাহলে কাজের মধ্যে কাজ করে কে, আব্বা অসুস্থ কাজের মধ্যে কাজ করে আমার মা। তো তখন হচ্ছে আমি বলছিলাম যে যেহেতু কাজের কর্ম করার মতো কেউ ছিল না বা কেউ নাই এখনো পর্যন্ত, স্টিল এখনো পর্যন্ত কেউ নাই, তো আপনাদের কি উচিত ছিল না যে আমার বোনের আমার ফুফা অসুস্থ বা আপনার ভাইয়ের কি উচিত ছিল না বোনের জামাই অসুস্থ একটু আর্থিকভাবে হেল্প করি, করছেন কেউ? তাহলে আপনারা কিভাবে বলেন যে আমি ইউটিউবিং করা বন্ধ করে দিই? এখান থেকে যাই আসে যতটুকু আসে এই টাকাটা দিয়ে তো আমার আব্বু ট্রিটমেন্ট হচ্ছে, আমরা চলতেছি। তো এরকম অনেক কথা বলছি, বলার পরে আমার মামাতো ভাই আমাকে বলতেছিল যে ঠিক আছে এখন আমার নাই কিন্তু আমার অনেক ইচ্ছা আছে, ভবিষ্যতে কি হয় জানি না, হয়তো এমনও হইতে পারে যে আমার যখন থাকলো তখন আমার ইচ্ছাটা থাকলো না, উনি নিজেই বলতেছে। তো এই জন্যই বললাম আসলে সময় কখন কার মন মানসিকতা বা সময় কখন কারে কোথায় নিয়ে যায় এটা আসলে কেউ বলতে পারে না, সব কিছু সময়ের উপরে ডিপেন্ড করে যে আপনি কতটুকু ভালো থাকবেন বা কারে কারে নিয়ে থাকবেন ভবিষ্যতে, এগুলো সব সময়ের উপরে ডিপেন্ড করে। হ্যাঁ ভবিষ্যৎ বলে দেয়, আপনি আমি বলে কই কিচ্ছু করতে পারবো না। সুতরাং সবাই যা যার লাইফে ভালো থাকবেন চেষ্টা করবেন, আসলে কোনো কিছুই সময়ের ঊর্ধ্বে না, সময়ের সাথে সাথে সব কিছু অটোমেটিক্যালি পরিবর্তন হয়, তারপরে নিজেদের চেষ্টা তো চালিয়েই যেতে হয়। তো চেষ্টা করবেন যাতে সবাই মিলে মিশে একসাথে থাকা যায়, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরাও সবাই একত্রে থাকতে পারি। আর কথা বলতে বলতে কাজ করতেছি, ভালো লাগতেছে, আর কাজ মোটামুটি শেষও হয়ে গেছে, মোটামুটি ভালোই পরিষ্কার করে ফেলেছি, এত শর্ট টাইমে যে এত পরিষ্কার করতে পারবো তাও আর মেডিসিন ছাড়া, এটা ভাইও ভালো লাগতেছে যে আসলে মেডিসিন ছাড়াই বেড়াইতে যাবো। আচ্ছা আচ্ছা, আমার মা হচ্ছে বাইরে যাবে, যার জন্য হচ্ছে গিয়া এটা দিচ্ছে আমার, বুঝছেন? তো দেখলেনই তো সবকিছু পরিষ্কার টরিষ্কার করে আসলাম, আইসা কেবল হলে বসলাম, বসার পরে হচ্ছে গিয়ে মার সাথে কথা টথা বলতেছিলাম একটা ব্যাপারে, মানে আগামীকাল তো হচ্ছে আমরা গ্রামে যাব ইনশাল্লাহ। তো কেন যাব সেটা কালকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন, সবাই সাথে থাকবেন যাতে দেখতে পারেন যে আমরা কেন যাচ্ছি গ্রামে। তো সব কিছু মিলিয়ে পুরো ভিডিওতে অনেক কিছুই শেয়ার করেছি। তো মার সাথে বসে বসে আলোচনা করতেছিলাম কালকের ব্যাপারে, কালকে হচ্ছে বাড়িতে যাব, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, কোথায় কি হচ্ছে কিভাবে কি হচ্ছে সবকিছু টুকিটাকি শেয়ার করবো যতটুকু সম্ভব হয়। তো পুরো ভিডিওতে অনেক কিছু দেখলেন, ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে গিয়ে মানে অনেক কিছুই ঘটতেছে, অনেক কিছুই দেখতেছেন, ওইসব নিয়ে যত কথা বলবো ততই কথা বাড়বে, তো ওইসব নিয়ে আসলে কথা না বলি, কারণ সময়ে সবকিছু নির্ধারণ করে দেয়। আমি প্রথমে ভিডিওর প্রথমেই দেখেছেন যে আমি বলেছি সময় নির্ধারণ করে দেয় সবকিছু, কে কোথায় থাকবে, কে কার সাথে থাকবে, কখন কোথায় কে যাবে, হ্যাঁ কি হবে কি না হবে, এটা আসলে বলকে হয় না বা মানুষের প্ল্যানিং অনুযায়ী কিছু হয় না, সবকিছুই সময়ের উপরে নির্ধারণ করা, সময় যখন যেটা ডিসাইড করে সেটাই হয়। তো আমরা ওইভাবে এইসব বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করলে আসলে নিজেদেরই মান সম্মান নষ্ট হয়, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা না করি, মান সম্মান নষ্ট না করি, কারণ এখানে কারা আছে মানে ওরাও আমরা আমরাও ওরা, হ্যাঁ কেউ এমন না যে আমরা আপনাদের কাছের বা ওরা আপনাদের দূরের বা ওরা আপনাদের কাছের আমরা আপনাদের দূরের বা ওরা আমরা দুজন দুজনের দুশ্মন, এরকমও না কিন্তু, ঠিক আছে? তো সবকিছু মিলাইয়া
দোয়া করবেন সবার জন্য, যাতে যে যেখানে আছে, যে পরিস্থিতিতে আছে, যেখানেই আছে ভালো যেন থাকে। হ্যাঁ, সর্বোপরি সবার একটাই আশা, একটাই চাওয়া, যে যেখানে থাকো সবাই ভালো থাকো। ভালো থাকাটা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। ভাই, বাঁচবো কতদিন আমরা? বাঁচার সময় কিন্তু খুবই অল্প, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমার বড় চাচা আছে, দেখেন, আমার আব্বু কিন্তু নাই, আমার আব্বু কিন্তু মেজো হিসাবে কিন্তু আমার বড় চাচার সিরিয়াল, কিন্তু সিরিয়াল মেনটেন করে কিন্তু যাওয়া যায় না। সিরিয়াল মেনটেন করে আসা যায়, প্রথমে বড় আসবে, তারপরে মেজো আসবে, তারপরে সেজো আসবে, তারপরে ছোট আসবে। আসার সিরিয়াল আছে, বাট যাওয়ার কোনো সিরিয়াল নেই। তো এই জন্যই বলতেছি, যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভালো থাকা, সুস্থ থাকা প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তিটা দুঃখে আছে, শুধুমাত্র সেই ব্যক্তিই জানবে যে সুখে থাকা কতটা আনন্দের। আবার যেই যেই ব্যক্তি সুখে আছে, সেই ব্যক্তি কখনোই দুঃখের মর্মটা বুঝবে না। তো সর্বোপরি মূল কথা এতটুকুই বলবো, যে যেখানে আছেন, যেখানেই থাকবেন, সেখান থেকে ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সর্বোপরি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। আর আপনারাও অবশ্যই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো যদি না লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিবেন। তো সাথেই থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।